প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে নতুন একটি গ্রামারের আইটেম নিয়ে আমি ক্লাস নিব, সেটি হচ্ছে কানেক্টর, এবং এটাকে আমরা অন্যভাবে বলতে পারি লিংকার্সও বলতে পারি। এটা হচ্ছে কি, আমাদের ওয়ার্ডের সাথে ওয়ার্ড এবং ক্লজ ফ্রেজ যুক্ত করে, ফ্রেজের সাথে ফ্রেজ, ক্লজের সাথে ক্লজ, ওয়ার্ডের সাথে ওয়ার্ড, আমরা এই কানেক্টর এবং লিঙ্কার্সগুলো গিয়ে আমরা যুক্ত করতে পারি। এটা কিছুটা তোমরা যখন করতে যাবে মনে হবে যেন এটা কমপ্লিটিং সেন্টেন্সের সাথে অনেকটা সাদৃশ্য আছে, যেটা আমি অন্যান্য ক্লাসেও বলেছি যে কানেক্টর বা লিঙ্কার্স, কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্বস, এর অনেকগুলো নিয়ম একটির সাথে আরেকটির অনেক সম্পৃক্ততা আমরা লক্ষ্য করি যখন আমরা এগুলো প্র্যাকটিস করতে যাই। আজকে আমরা নতুন করে শুরু করছি তাহলে কানেক্টর। আসো আমরা দেখি এর নিয়মগুলো এবং কীভাবে আমরা এই ক্লজের সাথে ক্লজ, ওয়ার্ডের সাথে ওয়ার্ড, ফ্রেজের সাথে ফ্রেজ কীভাবে একটি কানেক্টর যুক্ত করে। প্রথমে আমরা রুল নাম্বার ওয়ানে দেখব, অ্যাজ এ রেজাল্ট, ফর দিস রিজন, দ্যাট ইজ হোয়াই, দিস ইজ হোয়াই, দাস, অ্যাজ এ কনসিকোয়েন্স, কনসিকোয়েন্টলি, দেয়ার ফোর, সো, হেন্স, এর অর্থগুলো হলো কারণে, ফলে, এভাবে, তাই। ক্লজ বা সেন্টেন্স দ্বারা কোনো কিছুর কারণ বোঝালে সেই কারণের সংগঠিত প্রভাবের আগে উপরোক্ত লিঙ্কার্সগুলো ব্যবহৃত হয়। কীভাবে হয় আমরা এখানে একটা উদাহরণের মাধ্যমে সেটি দেখতে পাই। প্রথমেই আছে উদাহরণটি কি, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ একটি ছোট দেশ, তাই না? সো দেখো কেন কিন্তু সো আমরা এই যে কানেক্টরটা ব্যবহার করেছি, সো সি ক্যান নট হাউস হার লার্জ পপুলেশন, তার কি বলছে, বাংলাদেশ যেহেতু ছোট একটি দেশ সে তার এই বৃহৎ জনগণকে কিন্তু সঠিকভাবে তার গৃহায়ণ করতে পারছে না, মানে ঘর তৈরি করে দিতে পারছে না, তাই না? হার হাউস হার লার্জ পপুলেশন, এই ক্লজটির সাথে এই ক্লজটি আমরা যুক্ত করেছি কানেক্টর সো দিয়ে, কি দিয়েছি, সো, সুতরাং, তাই না? যেহেতু এটা ছোট একটি দেশ সুতরাং কি করছে, সে তার এই বৃহৎ জনগণকে কিন্তু সঠিকভাবে গৃহের ব্যবস্থা করে দিতে পারছে না। আমরা রুল নাম্বার ওয়ান তাহলে বুঝতে পারলাম। রুল নাম্বার টু এ আছে, ইন শর্ট, ইন ব্রিফ, ইন এ ফিউ ওয়ার্ডস, ইন এ ওয়ার্ড, ইন এ নাটশেল, ইন ফাইন, ইন কনক্লুশন, টু সাম আপ, টু সামারাইজ ওয়ান দ্য হোলস, তাহলে কি হচ্ছে এগুলো বাংলাটা আমরা একটু দেখে নিব। সংক্ষেপে এক কথায় বলতে গেলে পূর্বে আলোচিত কোনো বক্তব্যের ইতি টানতে তার পূর্বে এই লিঙ্কার্সগুলো ব্যবহৃত হয়। কীভাবে ব্যবহৃত হয় এই লিঙ্কার্সগুলো, কোনো কথার ইতি টানতে হলে, তাই না? কীভাবে আমরা এই লিঙ্কার্সগুলো ব্যবহার করি আমরা একটু দেখে নিই। হিজ হোল ফ্যামিলি ডিপেন্ড ওয়ান হিম, তার পুরো পরিবারটা তার উপরে নির্ভর করে। হি ইজ দ্য ওনলি আর্নিং মেম্বার্স অফ হিজ ফ্যামিলি, সে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার পরিবারের। ইন এ ওয়ার্ল্ড, দেখো এই যে আমি কিন্তু যুক্ত করে দিচ্ছি শেষে, ইন এ ওয়ার্ল্ড, হি ইজ দ্য আমব্রেলা অফ হিস ফ্যামিলি, তাহলে কি হচ্ছে সার সঙ্গে কথাটা কি হচ্ছে, সে যে একমাত্র ব্যক্তি এই যে সংসার উপার্জন করে সে তাহলে কি হচ্ছে তার পরিবারে ছাতা রূপে কাজ করছে, একটা শেড হিসেবে কাজ করছে। এবার আমরা রুল নাম্বার তিনে দেখি কিভাবে বলা হয়েছে, ইন আদার ওয়ার্ডস, ইন দ্য আদার ওয়ে, অন্য কথায়, এর অর্থগুলো হচ্ছে অন্য কথায়, অন্যভাবে বলতে গেলে প্রকাশ করার জন্য, যুক্ত করার জন্য কিন্তু আমরা এই লিঙ্কার্সগুলো ব্যবহার করব। কোনো বক্তব্যকে একবার লিখে একই বক্তব্যকে অন্যভাবে প্রকাশ করতে হলে এই লিঙ্কারগুলো ব্যবহৃত হয়। কীভাবে হয় আমরা একটু দেখি কীভাবে হচ্ছে এখানে। দ্য স্টুডেন্ট ডু নট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইংলিশ, ছাত্রছাত্রীরা কী করছে ইংরেজি বোঝার চেষ্টা করছে না। ইন আদার ওয়ার্ডস, অন্যথায় তা কী হচ্ছে, দে আর গোয়িং ফ্রম ব্যাড টু ওয়ার্স, তাই না? তাহলে কি তারা খারাপ থেকে আরও অধিকতর খারাপে পরিণত হচ্ছে, তারা যদি বোঝার চেষ্টা না করে তাহলে কী হবে, অন্যথায় আমি যদি পড়াশোনা না করি, তাই না, তাহলে অন্যভাবে কী হবে, অন্যথায় আমাদের, আমার কিন্তু ক্ষতি হয়ে যাবে, আমার কিন্তু আমার ওই দক্ষতা কিন্তু থাকবে না, দক্ষতা কিন্তু হারিয়ে ফেলবো, সেটাই কিন্তু এখানে আমি যুক্ত করেছি কি হচ্ছে, ইন আদার ওয়ার্ডস, অন্য কথায় কী হচ্ছে, অন্যথায় তাদের কিন্তু এই অবস্থাটা আরও খারাপের দিকে যাচ্ছে, অন্যভাবে বলতে গেলে যে তারা যে পড়াশোনাটা করছে না তাদের কিন্তু দিনে দিন অবস্থাটা খারাপ হচ্ছে।
আমরা এবার রুল নাম্বার 4 এ দেখব কি বলা হচ্ছে মোর ওভার বিসাইডস ইন এ অ্যাডিশন টু দ্যাট ফারদার মোর ইন অ্যাডিশন টু এগেইন এগুলোর অর্থ হলো তাছাড়া অধিকন্তু আবার আগের বক্তব্যের সঙ্গে আরো বক্তব্য যুক্ত করতে এই লিংকারস গুলো ব্যবহৃত হয় কি করব আমরা ব্যবহার করব কখন যে বক্তব্য শেষ হয়ে গেলে আরো বক্তব্য যদি এখানে জুড়তে হয় তাহলে আমরা এগুলোকে ব্যবহার করব আমরা একটা উদাহরণের সাহায্যে একটা ভালো করে বুঝতে পারি দ্য ম্যান হ্যাজ এ বিগ ফ্ল্যাট ওই লোকটির একটা বড় একটা বাসা আছে তাই না বিসাইডস দিস হি হ্যাজ এ কার এটা ছাড়াও বড় তো একটা কার আছে তাছাড়াও তার কি আছে একটা ফ্ল্যাট আছে তাছাড়াও তার একটি কার আছে একটা গাড়িও আছে শুধু যে একটা ফ্ল্যাট আছে তা না আরও ছাড়া কি আছে ফ্ল্যাটটা ছাড়াও তার কার আছে তাহলে যে আমাকে কি লিঙ্কার্স ব্যবহার করেছি বিসাইডস বিসাইড দিয়ে আমি এটাকে সংযুক্ত করেছি এখন আমরা রুল নাম্বার 5টা দেখব রুল নাম্বার 5 এ কি আছে অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালং উইথ টুগেদার উইথ এবং এই ধরনের লিঙ্কার দুটি নাউন ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্রিপোজিশনের মাঝে সংযোগ হিসেবে ব্যবহৃত হয় এখন আমরা একটু দেখি এটা কিভাবে সংযোগ হিসেবে ব্যবহার করছে কিভাবে এটা যুক্ত করছে সুমন টুগেদার উইথ লাল চাঁদ কেম টু মাই অফিস তাহলে কি হচ্ছে সুমানই শুধু নয় টুগেদার তার সাথে আরও কে হয়েছে লাল চাঁদ আসছে তাই না তার মানে সে একা আসেনি আরও আসছে তাহলে আমরা কি দেখছি যে নাউন ভার্ব অ্যাডজেক্টিভ প্রিপোজিশনের মাঝে সংযোগ হয়েছে এই যে লাল চাঁদ এবং সুমানের মাঝে কিন্তু টুগেদার উইথ দিয়ে কিন্তু আমরা কানেক্ট করেছি এখানে কিন্তু সে কানেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে আমরা রুল নাম্বার 6 আসে এখানে দেখি কি বলেছে নট অনলি ড্যাশ ড্যাশ বাট অলসো শুধু নয় আরও দুটি বিষয় বস্তু ঘটনা ইত্যাদি শুধু একটি নয় অপরটিও হয় এমন বোঝাতে প্রথমটির আগে নট অনলি এবং পরেরটির আগে কিন্তু বাট অলসো বসিয়ে আমাদের এটা কমপ্লিট করতে পারি এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি নট অনলি টনি বাট অলসো তানিয়া ইজ নাও গোয়িং টু আমেরিকা দিস ইয়ার শুধুমাত্র যে তন্নি যাচ্ছে সেটা না বাট অলসো আরও কে যাচ্ছে তানিয়া ইজ নাও গোয়িং মানে নট অনলি তন্নি শুধুমাত্র তন্নি নয় আরও তানিয়াও যাচ্ছে তাহলে এখানে আমরা কী লিঙ্কার্সটা পেয়েছি নট অনলি দেখো তানিয়া বাট অলসো তানিয়া তাহলে তন্নি এবং তানিয়াকে এখানে দুজনকে কিন্তু আরও বোঝাচ্ছে ওদের কিন্তু বোঝানোর জন্য কিন্তু এখানে লিঙ্কার্সটা ব্যবহৃত হয়েছে আমরা আরেকটা দেখতে পাই এখানে রুল আইদার অর অথবা দুটি দুজনের মধ্যে হয় একটি একজন অথবা অন্যটি অন্যজন এরকম বোঝাতে এই লিঙ্কার ব্যবহৃত হয় আমি কিন্তু বারবার লিঙ্কার বলছি কারণ এটা কিন্তু কানেক্টেড আমি কিন্তু বলেছি যে কানেক্টার লিঙ্কার কিন্তু একই রকম তাহলে কী হচ্ছে আমরা এই রুলটা একটু দেখি আইদার আই অর মাই ফ্রেন্ড উইল রেইজ দ্য ফ্ল্যাগ কী বলছে কি আইদার আই অর মাই ফ্রেন্ড দুজনের মধ্যে কিন্তু একটির বোঝাচ্ছে উইল রেজ দ্য ফ্ল্যাগ আই দ্বারা আমি অথবা আমার বন্ধু কী করছে আমরা এই ফ্ল্যাগটা পতাকাটা তুলছি আজকে আমাদের এ পর্যন্তই থাকুক এরপরে আমরা বাকি রুলসগুলো দেখবো এবং এর ব্যবহারটা বুঝবো আর যে পর্যন্ত আমরা এই নিয়মগুলি করেছি সেগুলো তোমরা অবশ্যই ভালো করে বোঝার চেষ্টা করবে এবং নিজেরা বাসায় প্র্যাকটিস করবে